হ্যালো বিহস, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বিহস, আপনাদের জন্য পিসি ফোন প্রোর অ্যাপস নিয়ে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা আছে 2019 সালে যে একটা আপডেট আইসল পিসি ফোন প্রো থেকে, তো সেটা এবং সেটা মুভ করা, ঠিক আছে? এটা মুভ করা, এটা আমি নিজেই এটা কিনেছি। তো এটা আছে আমি $2.33 কিনেছিলাম। তো এটা আমি 2 দিন হচ্ছে আমি কিনেছি এবং আমি অনেকের কাছে এই অ্যাপসটা শেয়ার করে আপনাদের কাছে দিয়েছি। তো ফ্রিতেই দিয়েছি আমি এটা, ঠিক আছে? তো এটা আমি কারোর কাছ থেকে কোনো টাকা বা কিছুই নিই নাই। তো এটাতে আপনারা অনেকেই ফ্রি নেট চালাচ্ছেন এবং অনেকে চালাতে পারতেছেন না, ঠিক আছে? তো তাদেরকে আমি একটা লাইভ পুরো দেখা দেবো, যে আমার আসলে অনেকে বলেছেন যে ভাই আপনার ফোনে তো টাকা বা MB থাকে, ঠিক আছে? তো তাদের জন্য আমি জাস্ট এটা চেক করে আমি আপনাদেরকে দেখা দিই। তো এটা আমি চেক দেখা দেবো এবং আপনাদের এই সময়ের অভাবে আমি আপনাদের সাথে একটু অন্য পার্সোনালিভাবে কথা বলে নিই। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আপনাদের সামনেই এটা চেক করে আমি আপনাদেরকে দেখা দিই। টাকা আর MBটা আমি আমার ব্যালেন্স থেকে দেখা দিচ্ছি। তো আমার সিমে দুটো সিম ভরা, দেখুন 10 পয়সা আছে। তো এটা হচ্ছে বাংলা লিঙ্ক, একটা হচ্ছে গ্রামে, ঠিক আছে? তো স্টোর 5500 হ্যাশ, ঠিক আছে? দিয়ে আমি জাস্ট বাংলা লিঙ্কে ই করলাম। তো দেখুন, নো ডাটা প্যাক পাউন্ড, তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি সেন্ডে ক্লিক করলাম। তো এটা এখন আপনাদের সামনে আমি এটা এ করে ওপেন করে দেখা দেবো। তো এটা আমি কিনেছি যেটা বললাম, তো আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো। এটা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এই পিসি পেন পুরো দিয়ে। তো আর স্কাই পি পেন এটার পাশে দেখতে পাচ্ছেন, তো এটা নিয়েও আমি আপনাদেরকে, এটা হচ্ছে জি পিসি পেনের জন্য, আর পিসি পেন পুরো এটা হচ্ছে বাংলা লিঙ্ক সিমের জন্য, ঠিক আছে? তো স্কাই পি পেন যারা গ্রামীণ, যাদের গ্রামীণ সিম আছে, যারা ফ্রি নেট চালাতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আমি আপনাদেরকে নেক্সটে স্কাই পি পেন সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেবো, তো যেটা দিয়ে আপনারা ফ্রি নেট চালাতে পারবেন। তো বন্ধুরা, জাস্ট এই পিসি পেন পুরোটা আপনারা নিচের ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। এটা আপনাদেরকে কোনো কিছুই কিনা লাগবে না, যার আমি কিনেছি যেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখন ডাটা অন করে আপনাদেরকে জাস্ট কাজগুলো আপনাদেরকে দেখা দেবো, ঠিক আছে? তো আগে সেই একই সেম ই করতে পারবেন আপনারা। তো জাস্ট আমি ওপেন করলাম, তো ডাটাটা আমি অন করে ওপেন করলাম। তো দেখুন, আমার কিন্তু ডাটা এসি টাকা বা MB কিছুই নেই, এটা সংকেত দিচ্ছে উপরে। তো যাই, আপনারা অনেকেই সংকেত বুঝেন না, তো এখানে আপনারা ই করবেন, টেনোয়াল উইল এখানে ওকে করতে ক্লিক করবেন, তো অ্যালাউ করে দেবেন। তো দেখুন, আমার অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আর আপনার যদি অটোমেটিক ওপেন না হয়, তাহলে আপনি জাস্ট যে অপশন নামে একটা আছে, বাটন আছে, অপশনে ক্লিক করবেন। দেখুন, হোম স্টার্ট অপশন, ঠিক আছে? তো অপশনে ক্লিক করবার তারপর ওখানে যে টিক দিয়ে দেবেন, ওখানে টিক দিয়ে দিলে আপনি অনলাইন এসে মানে সব কিছুতে কাজ করতে পারবেন। আর যদি ওখানে টিক না দেন, তাহলে কিন্তু আপনি শুধু এই অ্যাপসের মধ্যে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, আমার কানেক্ট হয়ে যাচ্ছে, তো একটু ওয়েট করুন। তো এটা হচ্ছে আইপি ফাউন্ড, আমার কানেক্টটা প্রায় হয়ে যাচ্ছে। তো কানেক্টটা হতে একটু সমস্যা, একটু ই নিতে পারে, লোডিং নিতে পারে, তো কানেক্টটা অবশ্যই হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা যারা 2-1 GB ইউজ করার পর, ঠিক আছে, 2-1 GB ইউজ করার পর আর চালাতে পারতেছে না, তারা কী করবেন, তো সেটাও আমি বলে দিতেছি। তো এখন আমি ইউটিউবে গিয়ে আপনাদেরকে দেখাতে যে আমার ইউটিউব চলে কি না। তো দেখুন, আমার ইউটিউব কিন্তু চলতেছে এবং আমি লাস্টের দিক দেখাই দেবো আপনাদেরকে যে ইউটিউবে আমি যদি ডিসকানেক্ট করে দিই, তাহলে আমার কি ইউটিউব চলে কি না, ঠিক আছে? তো আমি ইউটিউবটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আমি কোনো ভিডিও ইয়ে করবো না, তো দেখুন ওপেন করবো না। তো দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু। তো এখন বলি আপনাদেরকে, দেখুন আমার চলে এসে আসলাম। তো এখন আপনাদেরকে বলি, যাদের যারা আছে 1 GB 2 GB ইউজ করার পর আর ইউজ করতে পারতেছে না, তারা কি করবেন। তো বন্ধুরা, জাস্ট আপনারা কি করুন, 7 দিন আপনার সিমটি অফ করে রাখবেন, ঠিক আছে? জাস্ট এখন থেকে 7 দিন অফ করে রাখবেন, মানে সিমটি মোবাইল থেকে খুলে রাখবেন, ঠিক আছে? মোবাইল থেকেই খুলে রাখবেন, আপনার মোবাইলে রাখবেন না, ঠিক আছে? তো অনেকেই এই প্রবলেমটা সমস্যার সমাধান পেয়েছেন। তো তাদেরকে আমি বলছিলাম যে ভাই, 3 দিনের মতো আপনারা সিমটি অফ করে রাখেন। তো অনেকেই 3 দিনের মতো সিমটি অফ করে রাখছে। তো যারা যারা আমাকে ফোন করেছিলো এবং ই করেছিলো, মেসেজ করেছিলো, কমেন্ট করেছিলো, তাদেরকে আমি এই সমস্যার সমাধানটা দিয়েছি। তারা 3 দিন, জাস্ট 3 দিন অফ করে রাখার পর, তারা কানেক্ট করার পর, 3 দিন পর তারা কানেক্ট করছে, দেখা যাচ্ছে যে তাদেরকে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো তারা কী করছিল, 2-1 জন টাকা রিচার্জও করছিলো, ঠিক আছে? তো আপনার যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আপনারা জাস্ট 7 দিন, আপনি 3 দিন নয়, ঠিক আছে, জাস্ট 7 দিন অফ করে রাখবেন। তো 7 দিন এই সিমটি অফ করে রাখার পর আপনার মোবাইলে 10 টাকা থেকে 20 টাকার মোবাইল রিচার্জ করে নেবেন। নেওয়ার পর তারপর আপনি আপনি ই করবেন, ঠিক আছে, মানে মোবাইলে কানেক্ট করে নেবেন, ঠিক আছে?
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অনেক রকমের সেটিং আছে। আপনার যদি কোনো সেটিং বা সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেই সেটিংগুলো করে নিতে পারেন। তো আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিছি, প্রায় 4-5টা ভিডিও দিচ্ছি। তা আপনারা আমার নিচে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে আপনি গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো আর আপনারা যারা স্কাই ভিপিএনে জিপি সিমে ফ্রি নেটটা চালাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা, এখন আমি পিসি ফোন পুরো অ্যাপসটা রেখে ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখা দেবো যে আসলে আমার ইউটিউব এখন চলে গে কি না, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখা দেবো। তো আর স্কাই ভিপিএনে আপনারা যারা ফ্রি নেটটা চালাতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখন আমি স্টপ করে দিছি, স্টপ করে দিয়ে এখন আমি যদি ইউটিউবে যাই, তো ইউটিউবে আমি ইউটিউবটা রিপিটেড করে কাটি দিই। তো আমি আবার ইউটিউবে ঢুকলাম। তো ঢোকার পর আমি দেখুন এটা সারাদিনই লোডিং নিবে, ঠিক আছে? তো সারাদিন লোডিং নিলেও শেষ হবে না, কারণ আমার এমবি ডাটা কিছুই নেই সেই জন্য। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে কাজে লাগবে। তো কাজে যদি লাগে অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক করবেন, এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের যদি কোনো সমস্যার সম্মুখে পড়ে তাদেরকে এই কমে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেন, যাতে তারা এই সমস্যাটার সমাধান হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে এর জন্য ভালো কিছু নিয়ে আসবো। সবাই।